আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে তো অনেক দিন পর একটা নতুন আরেকটি আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার কাছে আছে এই রেডমি নোট 9। শাওমি অফিসিয়াল তরফ থেকে তারা পাঠিয়ে দিয়েছে। তো আজকে আমরা এই ফোনটির আনবক্সিং করবো এবং আমার ফার্স্ট ইমপ্রেশনটি দিব আমাদের আপনাদের সাথে। যদিও এই ফোনটা আমি এখনও ওপেন করি নাই, আমি নিজেও নোট 9টা এখনও পার্সোনালি দেখি নাই, যদিও প্যাকেটে দেখে যেটা বোঝা যাইতেছে তাদের রেডমি নোট 9 প্রো বা রেডমি নোট 9S সেটার ডিজাইনের সাথেই অনেকটাই মিলে যায়। তো চলুন প্রথমে এটার উপরে পলিটা খুলে নেওয়া যাক। এখানে দুটি স্টিকার আছে, Xiaomi 1 year ব্র্যান্ড ওয়ারেন্টি, নাম্বার 1 সেলস সার্ভিস ইন বাংলাদেশ। তো এটার বাইরে বক্সার এদিকে কোনো সিল টিল নাই। এই জায়গায় লেখা হচ্ছে Xiaomi রেডমি নোট 9 মিডনাইট গ্রে। রেডমি নোট 9 টপ স্পেক 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এটাই তারা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। প্রথমেই আছে অ্যাজ ইউজুয়াল সবকটা Xiaomi ফোনে যেটা দেখা যায়, এই এক্সট্রা একটা কম্পার্টমেন্ট যেটার ভিতরে আপনি পাচ্ছেন ফার্স্ট অফ অল সিম ইজেক্টর পিন, তারপর হচ্ছে কিছু ইউজার ম্যানুয়াল, পেপার ওয়ার্কস। এই বইটা তারা গ্লোবাল যে ডিভাইসগুলো তারা বিক্রি করে সেখানে এই বইটা না একটু মোটা সোটা, ইংলিশে অনেক কিছু লেখা আছে, যে এই স্পেসিফিক এই জিনিসটা চাইনিজ ডিভাইসগুলোর বক্সে থাকে না, ওইটা একটু অন্যরকম থাকে। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এবার ব্যাক কভারটা দেখা যাক, এটাও ট্রান্সপারেন্ট ফ্লেক্সিবল একটা ব্যাক কভার, তবে নট ফুলি ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট ব্ল্যাক, একদম ক্লিয়ার হোয়াইট ব্যাকের চাইতে একটু স্লাইটলি টিন্টেড ব্যাক কভারগুলো একটু বেশি সুন্দর লাগে। দেখা একটু এই জায়গাটা একটু স্লাইটলি মানে এরকম স্লোপ করে দেয়া, দেখতে ভালোই লাগতেছে। এরপরেই পাওয়া যাবে ফোনটা। তো ফোনটা আমরা একটু পরে খুলে দেখতেছি, তার আগে এখানে একটু দেখি। এখানে আছে চার্জারের ব্যাক কভার, সরি ইউএসবি কেবল। চার্জারটার বেজ আউটপুট হচ্ছে 15 ওয়াট, তারপর হচ্ছে 20 ওয়াট, তারপর 20 ওয়াট, তারপর 22.5 ওয়াট। এটা হচ্ছে একটা ফার্স্ট চার্জার যেটা তারা বক্সে প্রোভাইড করছে, সো ইটস এ গুড থিং। আর একই সাথে বক্সে পাবেন হচ্ছে একটি ইউএসবি টাইপ সি কেবল, এটার খোলার দরকার নেই আসলে, সুন্দর করে পেঁচানো আছে, পেঁচানোই থাক। তো হচ্ছে ডিভাইসটা রেডমি নোট 9 প্রো বা নোট 9S এর মতোই ভারী মনে হইতেছে। আচ্ছা আগে এটা খুলি, না খুলে বুঝবো না। ওকে, ইটস নট গ্লাস প্লাস্টিক, ম্যাট ফিনিশ, ওয়াও নাইস। আই থিঙ্ক তারা পেছনে যে একটা রিফ্লেকশন প্যাটার্ন আনা ট্রাই করছে এটা বেশ সুন্দর দেখতে, যদিও এটা আর গ্লাস না, এটা হচ্ছে ডেফিনেটলি প্লাস্টিক। এই জায়গাটা সুন্দর করে কার্ভ করে মিলিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এটা আনব। ও, এটা ফ্রন্ট ক্যামেরা টেক কোনায় উপরে, আমার মনে হয় এই জায়গায় ক্যামেরা দেওয়ার চেয়ে মাঝখানে দেওয়াটাই বেটার, ওইটা একটু সিমেট্রিক্যাল লাগে, আমার কাছে এই কোনার দিকে জিনিসটা ভালো লাগে না। ফোনটাতে বেজেল পরিমাণ তুলনামূলক বেশি, জানি না ঠিক ক্যামেরাতে আসলে ঠিক কীরকম বোঝা যাইতেছে, বাট ইন রিয়েল লাইফ আমার কাছে এরকম ম্যাট টাইপের একটা ফিনিশ খুব বেশি ভালো লাগতেছে। জাস্ট লাইক নোট 9 প্রো বা নোট 9S ক্যামেরা হাউজিংটা হচ্ছে স্কোয়ার, যেটা আমার বেশ পছন্দের, কিন্তু এটা তো উপরে একটা গোল সার্কেল, সাদা রঙের সার্কেল করে দেয়া, যেটা আসলে দেখলে বিরক্তিকর লাগে। একই সাথে নিচে হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আমার টেস্ট অনুযায়ী ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো এই জায়গাতে থাকলেই সব থেকে বেশি বেটার সাইডের তুলনায় আর কি। আর এখানেও এই জায়গাটুকু এক্সট্রা কালো করে দেওয়া, আই থিঙ্ক তারা এটা না করলেও পারতো, মনে হইতেছে সেম ডিসপ্লে প্যানেলই ইউজ করছে যেটা আসলে রেডমি নোট 9 প্রো বা 9S ব্যবহার করা হয়েছে। ফোনটা এক হাতে ধরা তুলনামূলক ইজি মনে হইতেছে আমার কাছে, ডিসপ্লেটাকে একটু ওয়াইড ওয়াইড মনে হইতেছে, ব্যাপারটা কি আসলে এরকম? না না ঠিকই আছে, তবে আসলে নোট 9 প্রোটা কয়েকদিন ইউজ করার কারণে ওই ফোনটা অনেক লম্বা, তো
লম্বার কারণে ফোনটাকে আমার একটু চ্যাপটা চ্যাপটা মনে হতো। আমার হিসেবে আসলে 20x9 টাইপের অ্যাসপেক্ট রেশিওগুলো দেওয়া চেতে এই ধরনের অ্যাসপেক্ট রেশিওগুলো বেশি প্রিফারেবল, কারণ আপনি দিনে কয়টাই বা 20x9 অ্যাসপেক্ট রেশিও সিনেমা দেখেন, বেশিরভাগ কাজই করেন 16x9 বা 18x9-এ। ওকে, ফার্স্ট অফ অল আমার কাছে ডিসপ্লেটা দেখে মনে হইতেছে যে তারা সেম ডিসপ্লে প্যানেলটা ইউজ করছে, যেটা হচ্ছে রেডমি নোট 9 প্রো বা নোট 9 এস ও ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা 1080p ডিসপ্লে। এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট, 12 nanometer চিপসেট। এটার জিপি হচ্ছে মালি G52 MC2। ক্যামেরা পাচ্ছেন 48 megapixel f1.8। কোন সেন্সর তা আসলে আমি শিওর না, একটু দেখে নিতে হবে, তো ইনফরমেশনগুলো এখানে দেখাইতেছে না, স্ট্রেঞ্জ। আচ্ছা যাই হোক, ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিডটা একটু দেখি, ফাস্ট। যদি এখন লো লাইটার, আমার বাসায় আসলে পর্যাপ্ত পরিমাণের লাইটিংয়ের ব্যবস্থা নাই, যার কারণে আসলে খুব ভালো কিছু বুঝাইতে পারবো না। ইনিশিয়ালি মনে হচ্ছে ক্যামেরাটা বেশ শার্প একটা পিকচার তুললো লো লাইটে। Not as good as the Redmi Note 9 S or the Redmi Note 9 Pro, but maybe in this budget category, আসলে আমার আরেকটু টেস্টিং করতে হবে তাহলে বুঝতে পারবো। তবে ইনিশিয়াল এক্সপ্রেশন হচ্ছে ওকে, চলার মতো। ডিসপ্লের উপর দিকের কর্নারগুলোতে বেজেলের পরিমাণটা তারা আসলে চাইলে আরেকটু অ্যাডজাস্ট করতে পারতো, একটু ব্যাখ্যাপা লাগতেছে। আর এমনি বেজেলের পরিমাণ একটু বেশি যে আসলে এই ধরনের বাজেট সেগমেন্টে এটা মোটামুটি কমন একটা ব্যাপার, যদি আমাদের দেশে ট্যাক্সের কারণে ফোনটার দাম আসলে একটু বেশি, যার কারণে এটাকে আসলে ট্রুলি একটা বাজেট ডিভাইস বলা যায় না। তারপর কিছু করার নাই, আলটিমেটলি যদি তাকান তাহলে দেখতে পারবেন যে এটা আসলে একটা বাজেট ডিভাইসই। ভালো বিষয় যে তারা ফোনগুলোতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করছে, যেটা খুবই ভালো একটা বিষয়। তো এই ছিল রেডমি নোট 9-এর একটা আনবক্সিং। যাদের কাছে আসলে আনবক্সিং ভিডিওগুলো খুব বেশি ম্যাটার করে, আই থিঙ্ক তাদের জন্য এটা হেল্পফুল হবে। আপনারা জানতে পারতেছেন বক্সে কী কী থাকতেছে, এই চার্জার, কেবল, কিছু পেপার ওয়ার্কস, আর হচ্ছে একটি ব্যাক কভার। তো সামনে ডিভাইসটি ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।